আটটি ফুটবল মাঠের সমান জায়গা দখল করে আছে একটি মাত্র বটগাছ। একটি গাছই দখল করে আছে ১১ একর জায়গা। বিশাল এই বটগাছ শুধু দেশের নয়, এশিয়ার মধ্যে বৃহত্তম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিশাল বটগাছের অস্তিত্ব আছে আমাদের দেশে, রয়েছে নামকরণের ইতিহাসও। এই গাছকে ঘিরে আছে নানা কল্পকাহিনী। মাত্র একটি থেকে এখন রূপ নিয়েছে ৫২টি বটগাছে। জনমনে প্রশ্ন, কতটা বিশাল এই বটগাছ, কিভাবে বেড়ে উঠল এটি, কিভাবে বা যাওয়া যাবে সেখানে, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। সব থেকে বড়, সব থেকে উঁচু আর সব থেকে প্রাচীন, এসব গুণে গুণান্বিত জিনিসের প্রতি মানুষের চোখ একটু বেশি হয়। আর সেটি যদি হয় সব থেকে বড় গাছ, তাহলে তো কথাই নেই। এমন এক বট গাছের অস্তিত্ব আছে আমাদের দেশে, যা কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম। বয়সের দিক দিয়েও যা দীর্ঘকালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে আজ। বলছি মল্লিকপুরের বট গাছের কথা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বহুলি মৌজার শুইতলা মল্লিকপুরে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম এই গাছটি। ১১ একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক ২৫০ থেকে ৩০০ ফুট। বর্তমানে গাছটি খণ্ড খণ্ড হয়ে ৫২টি বট গাছে রূপ নিয়েছে। ১৯৮২ সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বট গাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময় বিবিসির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয়, কালীগঞ্জ উপজেলার বহুলি মৌজার শুইতলা মল্লিকপুরের বটগাছ এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি ইতিহাস। এটি কারো কাছে শুইতলা বটগাছ, কারো কাছে শুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বহুলির বটগাছ বলে পরিচিত। এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জানা যায়, একটি কুয়ার পরে ছিল গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম, রাস্তার পাশে গাছ ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ, গাছের নিচে রোদ বৃষ্টি পড়ত না। মাঘ মাসের শীতের রাতেও গাছের তলা গরম থাকত, আর গরমকালে গাছের নিচে ঠান্ডা লাগত। পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। প্রবীণ ব্যক্তিদের ধারণা, পথশ্রান্ত পথিকরা যখনই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত, তখন থেকে অনেকের কাছে এটি শুইতলা বট গাছের পরিচিতি লাভ করে। ২৫০ থেকে ৩০০ ফুট উচ্চতায় ফাঁকা মাঠের মধ্যে দীর্ঘদিনের এই বট গাছটি একের পর এক ঝুড়ি ছেড়ে বৃহৎ আকার ধারণ করে। বিচ্ছিন্নভাবে ৪ মিটার জমি জুড়ে গাছটি দাঁড়িয়ে রয়েছে। মল্লিকপুরের গ্রামের অনেকে জানান যে এই জায়গায় কুয়া ছিল। ওই জায়গায় ১৯২৬ সালে রেকর্ডের পূর্বে পেছনের গ্রামের ভূষণ সাহাদের পরিবারের কারো নামে ছিল। বর্তমানে পুরোটাই সরকারি খাস জমির অন্তর্ভুক্ত হয়েছে। কুয়ার পাড়ের সেই বটগাছটি কালক্রমে ডালাপালা মেলে পার্শ্ববর্তী এলাকা সমূহ দখল করে নিয়েছে। মূল গাছ এখন আর নেই। বর্তমানে প্রায় ২০০ থেকে ৩০০ ডালপালা নেমে প্রায় ১১ একর জমি দখল করে নিয়েছে বৃহত্তম গাছটি। বটগাছটি কেন্দ্র করে বাংলা ১৩৬০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বহুলি বা মল্লিকপুরের বাজার। এই বাজারের প্রথম দোকানদার ছিলেন মল্লিকপুরের গ্রামের বেলায়ত আলী, বহুলি গ্রামের সরজিৎ কুমার সাহা আর মমতাজ ডাক্তার। কেউ সরজমিনে গাছ দেখতে চাইলে পাড়ি দিতে হবে কিছুটা পথ। ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব ২০০ কিলোমিটার, আর গন্তব্য পর্যন্ত অর্থাৎ কালীগঞ্জ পৌঁছাতে আরো ১৬ কিলোমিটার গেলেই দেখা যাবে এই বিস্ময়কর ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এশিয়ার বৃহত্তম বটগাছটিকে।